আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও যে যেখানে থেকে আমার এই ক্লাস পর্যবেক্ষণ করছে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি রুকসানা খাতুন, সহকারী শিক্ষক সিনাদম্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আজকে চারু ও কারুকলা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর একটি পাঠ নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, কথা না বাড়িয়ে প্রথমেই আমরা কিছু আঁকিবুকির মাধ্যমে মজা করবো, ঠিক আছে? সবাই তোমরা খাতা, পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে হাজির হবে। তবে আজকে আমরা আগে বলে রাখি, আজকে আমরা কাজ করব একটু জল রং তুলি নিয়ে, ঠিক আছে? তোমরা তো রং নিয়ে খেলতে, রং নিয়ে ছবি আঁকতে অনেক পছন্দ করো, তাই না? ঠিক আছে, তোমরা একটু প্রস্তুত হয়ে নাও। চলো আমরা দেখি বোর্ডে কীভাবে আমরা ছবি আঁকার মাধ্যমে মজা পেতে পারি, ঠিক আছে? সবাই বোর্ডের দিকে খেয়াল করো ভালো করে। দেখো তো আমি বোর্ডে কী আঁকছি। দেখো তো সোনামণিরা, এটা কি তোমরা কি এটা চেনো? অবশ্যই চেনো, এটা কিন্তু একটা ত্রিভুজ। তোমরা কি এর আগে জেনে এসেছো যে এটা একটা ত্রিভুজ? দেখো তো এটাকে আমি আবার কিভাবে বানাচ্ছি। এটা কি হলো, একটা ত্রিভুজের সাথে আমরা আরেকটা ত্রিভুজ যুক্ত করে দিলাম। দেখি তো এবার এটাকে কি বানাতে পারি আমরা। সবাই ভালো করে খেয়াল করবে, দেখো এই ত্রিভুজের সাথে কিন্তু আরেকটা ছোট্ট ত্রিভুজ লাগিয়ে দিলাম। কি হতে পারে এটা, সবার কি খুব ইচ্ছে হচ্ছে দেখতে? আচ্ছা দেখি তো, এখানে আমরা ছোট্ট একটা বৃত্ত দিয়ে দিলাম, কিছু কি মনে হচ্ছে? মনে হচ্ছে এবার একটা শেপ চলে এসেছে, তাই না? হ্যাঁ শিক্ষার্থী সোনামণিরা, তোমরা ঠিকই ধরেছ, এটা একটা মাছের ছবি। আমরা কিভাবে রেখার সাহায্যে মাছ আঁকতে পারি, দেখো এখানে আরেকটা ত্রিভুজ দিয়ে দিলাম। আচ্ছা আমি এখানে যতগুলো আকৃতি ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু কি আকৃতি তোমরা জানো? প্রত্যেকটি জ্যামিতিক আকৃতি। আচ্ছা জ্যামিতিক আকৃতি অর্থাৎ বিভিন্ন রকম আকৃতি ব্যবহার করে আমরা যে কিছু নকশা, কিছু ছবি বানাতে পারি, তাই না? আচ্ছা প্রথমে আমরা এটাকে ত্রিভুজ বৃত্ত দিয়ে একটা মাছ বানিয়ে ফেলেছি, তাই না? এরকম আরও অনেক কিছু বানানো যায়, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল খাতা নিয়ে ঠিক এটার মতো করে ত্রিভুজ দিয়ে খুব সহজেই একটা মাছ এঁকে ফেলতে পারো, তাই না? আচ্ছা ঠিক আছে, আরও সুন্দর হবে যদি তোমরা এই মাছটাকে মনের মতো করে, ইচ্ছা মতো করে রং ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এটা আরও অনেক মজা লাগবে করতে, ঠিক আছে? আচ্ছা এবার ঝটপট দেখি তো আমরা আরও কী করতে পারি। এই সেই আরেকটা ত্রিভুজ, এই ত্রিভুজ কি আমরা মাছ বড় বড় দিয়ে দিলাম, কয়টা ত্রিভুজ হয়ে গেল? দুইটা। এর মাঝে আমরা আরেকটা দিয়ে দিলাম, দেখ এর মাঝে আমরা আরেকটা দিয়ে দিলাম। এই ত্রিভুজটাকে আমরা কয় ভাগে ভাগ করে ফেললাম? এক দুই তিন চার ভাগে, তাই না? এবার দেখো তো কি করি, এটা এটা দিয়ে কি করা যায়, সবাই খেয়াল করো ভালো করে। দেখো তো, দেখো এই ত্রিভুজের সাথে আমরা একটা লম্বা রেখা এঁকে এটাকে ছাতা বানিয়ে ফেললাম, তাই না? আচ্ছা এবার দেখো আমি কিন্তু এখানে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর মাথার উপরে ছোট্ট একটা বৃত্ত দিলাম এবং বৃত্তের নিচের অংশে একটা ছোট্ট ত্রিভুজ দিয়ে দিলাম। দেখো এটা কি হলো, কিছু কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ একটা পেয়ারার ছবি এঁকে ফেলেছি। আচ্ছা এরকম করে আমরা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ দিয়ে অনেক রকম
আকৃতি তৈরি করতে পারি এবং এটাতে সুন্দর কালার ব্যবহার করতে পারি। ঠিক আছে সোনামণিরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের রেখাচিত্র অঙ্কন, অর্থাৎ রেখাচিত্রের মাধ্যমে বিভিন্ন নকশা এঁকে তাতে সুন্দর করে কালার করতে পারো তোমরা। ঠিক আছে, আচ্ছা তোমরা জল রং আজকে সবাই সাথে করে নাও। আমি আজকে সুন্দর করে তোমাদেরকে জল রং কীভাবে ব্যবহার করতে হয় এবং এইরকম আকৃতিতে আমরা কীভাবে জল রং ব্যবহার করতে পারি তোমরা দেখবে। তার আগে দেখে নাও আমার জল রঙে একটা আঁকা ছবি। শিক্ষার্থী সোনামণিরা দেখো, আমি রেখাচিত্র দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছি এবং এতে জল রং ব্যবহার করেছি। তোমরা বোর্ডে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে। এটা হচ্ছে বিভিন্ন রকমের রেখা অর্থাৎ জ্যামিতিক আকৃতি দিয়ে আঁকা একটা নকশা। এই নকশায় আমরা চারপাশে ত্রিভুজ এঁকেছি, বৃত্ত এঁকেছি, চতুর্ভুজ এঁকেছি দিয়ে এবং তাতে বিভিন্ন রঙের রং দিয়েছি। আচ্ছা, রঙের ব্যবহার কিন্তু একটা ছবিকে অনেক সুন্দর প্রাণবন্ত, একটা নকশাকে অনেক জীবন্ত করে তোলে, তাই না? আচ্ছা, তোমরা কিন্তু এরকম একটা নকশা, ঠিক এরকম না, তোমাদের মনের মতো করে ইচ্ছা মতো আকৃতি ব্যবহার করে অনেক নকশা আঁকতে পারবে। ঠিক আছে, দেখে নিই কীভাবে আমরা এরকম নকশা আঁকতে পারি। তোমরা নিশ্চয়ই পেন্সিল এবং খাতা নিয়ে রেডি আছো, আমরা একটু বোর্ডে দেখে নেব। ঠিক আছে, আমি একটা বৃত্ত দিয়ে আজকে নকশা করব। সবাই বোর্ডে ভালো করে খেয়াল করো এবং আমার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমরা আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। অবশ্যই আমরা কিন্তু এই নকশাগুলো করব মুক্ত হস্তে, আমরা কোনো প্রকার স্কেল রুলার ব্যবহার করব না। ঠিক আছে, সম্পূর্ণ মুক্ত হস্তে খালি হাতে এই নকশাগুলো আঁকবো। প্রথমে একটা ছোট্ট বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের চারপাশে আমি কতগুলো ত্রিভুজ আঁকবো। দেখো বৃত্তের চারপাশে আমি এভাবে কয়েকটা ত্রিভুজ আঁকবো। নকশার মতো লাগছে? আচ্ছা, তাহলে এই ত্রিভুজের মাঝখান বরাবর আমি আরেকটা করে বৃত্ত এঁকে দেবো। এবার আমি এটাকে ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারি, আর একটা গোলও দিতে পারি অথবা একটা চতুর্ভুজও দিতে পারি। আমি আরেকটা বৃত্তের পাশ দিয়ে একটা চতুর্ভুজ আঁকব। চতুর্ভুজ দেখে নিলাম, চতুর্ভুজের পাশে আমি আরেকটা চতুর্ভুজ দেখলাম। এটা কিন্তু আলপনা নকশাও করা যায়। ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে বিভিন্ন আর্ট পেপার, কার্টিস পেপারে এরকম নকশা এঁকে সুন্দর করে কালার করে তোমরা দেয়ালে জুড়ে দিতে পারো অথবা মেঝেতে, যদি প্লাস্টার করা মেঝে হয় মেঝেতেও বিভিন্ন রং ব্যবহার করে এরকম আলপনা এঁকে তোমরা ঘরের মেঝেটাকে, বারান্দাকে সুন্দর করে সাজাতে পারবে। ছোট্ট শিক্ষার্থী সোনামণিরা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমি কীভাবে আকৃতিগুলো ব্যবহার করছি। ঠিক আছে, সঠিকভাবে আকৃতি ব্যবহার কিন্তু এই নকশাটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলবে। ঠিক আছে, আচ্ছা এবার এই চতুর্ভুজটাকে আমি এভাবে রেখে দিতে পারি অথবা এরপর আমি এদিক দিয়ে এর উপরে আরেকটা করে চতুর্ভুজ এঁকে নকশাটাকে আরও বড় এবং সুন্দর করে তুলতে পারি। তোমরা ইরেজার ব্যবহার করে
ছোট বড় আকৃতি করতে পারবে। এবারে আমরা এর ভেতরে একটা করে বৃত্ত দিব। আমরা এরকম করে আরো অনেক নকশা খাতায় আঁকবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখালাম। এবার আমরা খাতায় কলমে চলে যাব, দেখবো কিভাবে আমরা মুক্ত হস্তে পেন্সিল দিয়ে নকশা এঁকে এবং তাতে কিভাবে আমরা জল রঙের ব্যবহার করতে পারি, ঠিক আছে? সোনামণিরা, তোমরা সবাই জল রং, পেন্সিল, খাতা এবং তুলি নিয়ে প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, এই একটা সাদা কাগজ, তোমরা আর্ট পেপার, কার্টিস পেপার অথবা যে কোনো মোটা কাগজ নিলেই পারো, ঠিক আছে? আমরা এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিব। পেন্সিল দিয়ে বৃত্ত আঁকার একটা পদ্ধতি আছে, তোমরা হয়তো এর আগে জেনেছো, আর কেউ যদি নাও জানো তোমরা দেখে নিতে পারো যে আমি পেন্সিল দিয়ে কোনো রকমের কম্পাস ব্যবহার না করে কীভাবে বৃত্তটা আঁকতে পারি, ঠিক আছে? পেন্সিলটা আমাদেরকে এই সাধারণ আঙ্গুল এবং বৃদ্ধ আঙ্গুলের এভাবে চাপ দিয়ে ধরতে হবে এবং এই আঙ্গুলের এই নিচের অংশটুকু আমরা খাতার উপরে এভাবে রাখবো এবং পেন্সিলের মাথাটা খাতার সাথে ঠেকে থাকবে, ঠিক আছে? দিয়ে খাতার কাগজটা আমরা এভাবে ঘোরাবো ধীরে ধীরে। দেখো ছোট্ট সোনামণিরা, একটা পারফেক্ট বৃত্ত হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কম্পাস ছাড়াই একটা পারফেক্ট বৃত্ত এঁকে ফেলেছি, ঠিক আছে? এবার এই বৃত্তকে আমরা আরও অন্য আকৃতি এই বৃত্তের সাথে যুক্ত করে একটা নকশা তৈরি করে ফেলব। আচ্ছা, যখন এটা আঁকবো আমরা তখন আমরা এই বৃত্তের এই অংশটুকু আমরা মুছে দিব। মুছে দিয়ে রং করলে এটা মুছে যাবে, তো বৃত্তের এই অংশটুকু বাদ যাবে, এটা সম্পূর্ণ চতুর্ভুজের ভেতর চলে যাবে। আচ্ছা, এখন আমরা সম্পূর্ণ খালি হাতে একটা বড় চতুর্ভুজ এঁকে ফেললাম, ঠিক আছে? এখন এই বৃত্তের এই কোণায় একটা ছোট বৃত্ত দিয়ে দিলাম, এই কোণায় একটা ত্রিভুজ এঁকে নিলাম এবং এই কোণায় একটা ছোট চতুর্ভুজ এঁকে নিলাম, ঠিক আছে? যদি একটু আঁকাবাঁকা হয় কোনো সমস্যা নেই, তোমরা ইচ্ছা মতো রঙের ব্যবহার করে এটাকে ঢেকে দিতে পারবে, ঠিক আছে? আমরা এখন এটাতে রঙের ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু আমাদেরকে আগে মনে রাখতে হবে রং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেখানে যে আকৃতিগুলো আছে সেই আকৃতির বাইরে যেন রং যেতে না পারে, সেক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব, ঠিক আছে? আমরা আগে এই বৃত্তটা রং করে নিই। ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারো, ঠিক আছে? আমি বৃত্তটাকে সর্বপ্রথমে লাল রং ব্যবহার করছি। আর রং করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ধার অর্থাৎ চারপাশটা হালকা করে রং করে নেব। রংটা যাতে বাইরে না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর জল রং পাওয়া যায়, ঠিক আছে? তোমরা
পছন্দ মতো ব্র্যান্ড দেখে, তুলি দেখে পছন্দ মতো কিনে নিতে পারবে, যার যেটা প্রয়োজন সেই ইচ্ছা মতো তুলি নিতে পারবে। আচ্ছা, আমি বৃত্তটা রং করে ফেলেছি। এখন এখানে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজে আমি অন্য একটা কালার ব্যবহার করব। লালের পাশে কি রং দিলে বেশি ভালো হয় ছোট্ট সোনামণিরা বলো তো দেখি। হ্যাঁ, লালের পাশে যদি আমি সবুজ রংটা দিই তাহলে আমার মনে হয় অনেক সুন্দর লাগবে দেখতে। চারধারে যখন রং করা হয়ে যাবে তখন আমরা ভেতরে ইচ্ছা মতো রং করে নিতে পারবো। রং করার সুবিধার্থে তোমরা তোমাদের খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারবে, তাহলে রং করাটা সুন্দর হবে। আমরা এক একটা আকৃতিতে এক একটা কালার ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের নকশাটা অনেক সুন্দর দেখাবে। এই পাশে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটাকে আমি ব্রাউন কালার ব্যবহার করব। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী সোনামণিরা, তোমরা আপাতত এভাবেই জল রঙের ব্যবহারটা শিখে নিবে, এবং তোমরা যদি যে কোনো দৃশ্য অথবা যে কোনো ছবিতে জল রং ব্যবহার করতে চাও তাহলে তার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে? পরবর্তী কোনো ক্লাসে আমি দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে ছবিতে জল রং ব্যবহার করতে হয়। এই পাশে একটা বৃত্ত আছে, এখানে আমরা একটু অরেঞ্জ কালার দিয়ে দিই। আর একটা বানাচ্ছি ছোট চতুর্ভুজ, এই ছোট চতুর্ভুজটাতে আমি এখন ব্লু কালার দিয়ে দিব। হয়ে গেল আমাদের নকশাটা। আচ্ছা, এছাড়াও তোমরা যদি মনে করো আশেপাশে আরও অনেক কিছু তোমরা দিয়ে দিতে পারবে, ঠিক আছে? এই নকশাতে এটা ছাড়াও তোমরা যদি আরও বৃত্ত চাও আরও বৃত্ত দিয়ে দিতে পারবে। যদি মনে করো যে এটাতে আমি আরও অন্য রং ব্যবহার করতে চাও তাহলে তাও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? দেখো, এখানে আমি আরেকটা ছোট্ট বৃত্ত দিয়ে দিলাম, যেহেতু এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে এখানে একটা বৃত্ত দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে তোমরা পছন্দ মতো আকৃতি ব্যবহার করে পছন্দ মতো রং দিয়ে নকশা আঁকতে পারো। এছাড়াও তোমরা কিন্তু আলপনার ডিজাইনও করতে পারবে, ঠিক আছে? তাহলে ছোট্ট সোনামণিরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিই। দেখো, আমরা কিন্তু এভাবে জল রঙের প্রথমে প্রাথমিক ব্যবহারটা এভাবে শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, জল রঙের ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে তুলিটা বেশি রঙের মধ্যে বেশি যেন ডুবে না থাকে, তুলিটা একটু মুছে নিয়ে রং করতে হবে, যার তাহলে রং তো ঢেপসে যাবে না, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী সোনামণিরা, তোমরা অবশ্যই
খাতা পেন্সিল দিয়ে জল রং নিয়ে বসে গেছো আমার মতো করে চেষ্টা করতে, তাই না? আচ্ছা, যখন স্কুল খুলবে তোমরা কিন্তু অবশ্যই এরকম অনেক অনেক ছবি এবং অনেক অনেক নকশা এঁকে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা সোনামণিরা, তোমরা রঙের ব্যবহার সুন্দর করে করবে এবং জল রং নিয়ে খেলতে থাকবে তোমরা, ঠিক আছে? রঙের রং নিয়ে খেলতে খেলতে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, ঠিক আছে? আচ্ছা, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমি অবশ্যই আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।